হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শীতকালে একটু চ্যাপাটা চিকেনের রেসিপি দুর্দান্ত লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্টার্টার চিকেনের রেসিপি, যেটার নাম হচ্ছে গার্লিক পেপার চিকেন। এটা একটু মাখো মাখো হয়, দুর্দান্ত টেস্ট হয়, একটা গার্লিকের সুন্দর ফ্লেভার, তার সাথে গোলমরিচের ফ্লেভার মিলে দুর্দান্ত হয়। এটা স্যুপের সাথেও আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। তার জন্য আমার নিয়েছি গার্লিক পেপার চিকেন বানানোর জন্য লাগবে ছোট্ট ছোট্ট বোনলেস চিকেন পিসেস। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এর থেকে ছোট করে কাটলেও কাটতে পারেন আপনারা। এবার এটা চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে, ম্যারিনেট করে ভাজতে হবে। ম্যারিনেট করে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে এটা আমরা ভেজে ফেলবো। তো আমি তার জন্য দিলাম চিকেনের ভিনিগার। ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন, হাফ লেবুর রস লাগবে। আর আমি এখানে যে ভিনিগারটা নিয়েছি সেটা 1 টিস্পুন নিয়েছি, কারণ এখানে আমার চিকেনের পরিমাণটা হচ্ছে 300 গ্রাম। নিয়ে নিলাম স্বাদ মতো নুন, কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, মানে বাচ্চারা যদি খায় সেই বুঝে দেবেন। এবার আদা গ্রেট করে দিচ্ছি, আদা কুচিও দিতে পারেন, বাটাও দিতে পারেন, আমি গ্রেট করে দিচ্ছি। রসুন কুচো দিচ্ছি আমি হচ্ছে 1 টেবিল স্পুন মতো, আর রসুন কুচোর জায়গায় রসুন বাটাও আপনারা দিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ আর ময়দা 1 চামচ, কারণ এতে বেশি মোটা করে কোটিং করার দরকার নেই, জাস্ট হালকা লেয়ারে একটা কোটিং হবে, মানে জাস্ট চিকেনের গায়ে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা কোটিং পড়বে, বেশি মোটা করে কোটিং দেওয়ার দরকার নেই। তাই জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু খুবই কম নিয়েছি, তাই চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু এটা আপনাদের বুঝে নিতে হবে। জাস্ট একটা হালকা এরকম মাখো মাখো কোটিং হবে, অল্প একটু জলে ছিটে দিয়ে আমি এটা কোট করে নিলাম। চিকেনটা কোট করে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হালকা লেয়ারে কোট করে নিয়েছে একদম মাখো মাখো ভাবে। এবার এটাকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পর মিডিয়াম আঁচে করে আমাদের চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে, এরমভাবে পিসগুলো, আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, গোল্ডেন, একটুখানি গোল্ডেন কালার করে, বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে না, জাস্ট একটুখানি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে সব পিট সমানভাবে ভেজে নিতে হবে চিকেনের পিসগুলো। তবে একসাথে সব চিকেনের পিসগুলো দিয়ে দেবেন না, এক এক ব্যাচে দু ব্যাচে করে ভাজবেন। তো চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে, আর এইভাবে আমি 2টো ব্যাচে পুরো চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন কড়াইটা থেকে আমি তেল কিন্তু কমিয়ে নিয়েছি, যতটা গ্রেভি বানানোর জন্য আমার তেল লাগবে ততটাই রেখে দিয়েছি, আর চিকেন ভাজার তেলটাই রেখেছি। আমি প্রায় 1 টিস্পুন মতো এখানে তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গার্লিক বেশি করে দিয়েছি, যেহেতু গার্লিক পেপার চিকেন তো গার্লিক তো একটু বেশি দিতেই হবে। আমি এখানে প্রায় গার্লিক দিয়েছি 1 টেবিল স্পুনের একটু বেশি। গার্লিকটা একটু ফ্রাই করার পরই আমি দিয়ে দিলাম পেঁয়াজ শাক, পেঁয়াজ শাকের গ্রিন পার্ট আর নিচের পার্টটা মিলিয়েই দিয়েছি 1 মুঠো মতো। তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে একটুখানি আদা, আদা কুচো করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিলাম তার সাথে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা প্রায় 2টোর মতো আমি কুচিয়ে দিয়েছি, যদিও ঝালটা বললামই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এটাকে, একটুখানি বেশি ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটা আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আর চাইনিজ রান্নার সময় সবসময় মাথায় রাখবেন গ্যাস কিন্তু হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে। এবার আমি একটা বাটিতে 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো জল, আর সেই জলটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আরও দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো কালো গোলমরিচ গুঁড়ো, চাইলে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন হচ্ছে ভিনিগার, আমি এটা চাইনিজ ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে এমনি চাইনিজ ভিনিগারও দিতে পারেন, নর্মাল ভিনিগারও দিতে পারেন, বা লেবুর রসও দিতে পারেন।
আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন কিন্তু অবশ্যই বুঝে দেবেন। এবার দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। এতটা ঝোল রাখবো না, কারণ এটা আমরা স্টার্টার টাইপের করছি, আর যদি গ্রেভি বানান সেক্ষেত্রে ঝোল একটু বেশি রাখতে পারেন। তবে এটা গ্রেভির চেয়ে শুকনো শুকনোই স্টার্টার হিসেবে খেতেই বেশি ভালো হয়, টেস্টি হয়। 1-2 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনের পিসগুলো। ভাজা চিকেনের পিসগুলো দেওয়ার পর ভালো করে কোট করে দিচ্ছি। কোট করে এটা হাই ফ্লেমে যতক্ষণ না শুকনো শুকনো মতো হচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। আর এটা একটু টক ঝাল এরকম টাইপের খেতে হবে। তো আপনারা বেশি করে কালো গোলমরিচ গুঁড়ো দেবেন আর রসুন কুচো বেশি করে দেবেন, তাতে খেতে কিন্তু খুব সুন্দর হয়, টেস্টি হয়। রসুনের ফ্লেভারের সাথে কালো গোলমরিচের গন্ধটাও খুব সুন্দর হয়। আর আর যদি কেউ ঝাল ঝাল খেতে চান সেক্ষেত্রে এটায় লঙ্কার পরিমাণ, মানে কাঁচা লঙ্কা যেটা দিলাম কোচানো, সেটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে চিকেনটা, গার্লিক পেপার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেবেন। অ্যাজ এ সাইড ডিশ হিসেবে এটা আপনারা খেতে পারেন, নুডলসের সাথে, সুপের সাথে খুব সুন্দর লাগে, বা এটা শুধুও খেতে পারেন, গরম গরম অসাধারণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের আশা করি আপনাদের টেস্টটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। এই ধরনের দুর্দান্ত অসাধারণ রেসিপি শিখতে গেলে অবশ্যই বেঙ্গলি হোম কিচেনকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে যাবে নোটিফিকেশান এবং সর্বপ্রথম দেখতে পারবেন আপনারা এই রেসিপিটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি এরকম দুর্দান্ত আরও একটি রেসিপি নিয়ে। নমস্কার।